ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুতে গ্রেফতার এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম জয়শ্রী দাস। সত্যজিৎ বাবুর মৃত্যুর পর তার ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছিল পুলিশ, আর সেই সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি টিটাগড় থানার শহীদ সরণী থেকে গ্রেফতার হন শুভজিৎ বিশ্বাস এবং শুক্লা বিশ্বাস। গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। শনিবার তার দেহ উদ্ধার হয়। তারপরে অভিযোগ উঠেছিল এক মহিলা দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করতে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান। শনিবার সকালে তিনতলা বাড়ির চিলেকোঠা থেকে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী একটি দীর্ঘ চিঠি উদ্ধার করে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় জানান, তার বাবা নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন তা নিয়ে সুইসাইড নোটে বিস্তারিত লিখে গিয়েছেন। ওই চিঠিতে যে চারজনের নাম উল্লেখ ছিল তাদের মধ্যে দুজনকে তারা চিনতেন। এই চারজনকে জেরাও করেন তদন্তকারীরা। তারপরে নোয়াপাড়া থানার পুলিশ জয়শ্রীকে প্রথমে আটক করে, তারপর তাকে গ্রেফতার করা হয়। উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুতে এখনো পর্যন্ত আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে। রাজনৈতিক কোনো কারণ এখনো সামনে আসেনি। প্রথম থেকেই আত্মহত্যার নেপথ্যে একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের তথ্য উঠে আসছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই তত্ত্ব আরও জোরদার হচ্ছে। পুলিশ জানিয়েছে চারজনকে জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ব্যাপারেও খোঁজখবর করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃঞ্জনী পোদ্দার। সৃঞ্জনী, এই মুহূর্তে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, এই খবর সম্পর্কে আরো কি কি আপডেট রয়েছে বিস্তারিত জানাও। দেখো তোমাকে বলি, গত শনিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু এবং তার নিজের ভাড়া বাড়ির চিলেকোটার ঘর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। এবং সেই ঘটনার সাথে সাথে কিন্তু তার মৃতদেহের সাথে সাথে একটি আড়াই পাতার একটি সুইসাইড নোটও কিন্তু পাওয়া গেছিল, যার প্রতিটি পাতার পরবতে পরবতে ছিল কিন্তু তার এই মৃত্যুর পিছনের ঘটে যাওয়া একাধিক বিষয়কে তুলে ধরে কিন্তু তার কারণ লেখা। এবং সেই সমস্ত তথ্য সংগ্রহ করার পরে কিন্তু চারজনকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আজ সকালে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে জয়শ্রী দাস নামে তারই একজন, কিন্তু তার দলেরই একজন কর্মী যার নাম বারবার উঠে আসছিল, এবং সেই জয়শ্রী দাস তাকে উদ্ধার করা হয়েছে। এবং টিটাগড় থানার অন্তর্গত শহীদ সরণী থেকেও কিন্তু শুভজিৎ বিশ্বাস ওরফে প্রসেনজিৎ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুক্লা বিশ্বাস এই তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজ সকালে। এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে লাগাতার ভাবে পুলিশ জিজ্ঞাসাবাদের পর আজকে ব্যারাকপুর আদালতে তাদের পেশ করা হয়। এবং কিন্তু এদের কাছ থেকে কিন্তু যে তথ্যগুলো জানা যাচ্ছিল যে তাদের দীর্ঘদিন ধরে কিন্তু উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু একটু ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল, এবং যেটা কিন্তু এর মূল কারণ। এবং যে যেদিন মৃত্যু ঘটেছিল সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সেই দিনের পর থেকে কিন্তু এই জয়শ্রী দাস সহ কিন্তু এই তিনজন যারা ধৃত আজকে তারা কিন্তু তিনজনই কিন্তু পলাতক ছিল, নিখোঁজ ছিলেন। এবং শুক্রবার রাতে যখন বাড়ি ফিরে এসেছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তারপর থেকে কিন্তু তার ফোনও বন্ধ ছিল, বাড়ির লোক যোগাযোগ করতে পারেন। এবং শনিবার সকালে যখন চিলেকোটার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সত্যজিতের দেহ উদ্ধার হয়, তারপরে কিন্তু এই জয়শ্রী দাস তার নাম কিন্তু বারবার স্থানীয়রা দাবি করেছিল, তার শাস্তির দাবি করেছিল বারবার কিন্তু এলাকার লোকজনও বলেছিল। এবং তার যে ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু জানিয়েছিলেন যে সুইসাইড নোটে এই নিয়ে কিন্তু মানে জয়শ্রী দাস সহ যাদের পুলিশ আজকে আটক করেছে, গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করেছে, প্রত্যেকের নাম কিন্তু সেখানে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। এবং তার মৃত্যুর পিছনে এদের ভূমিকা ঠিক কতটা, কিভাবে, এছাড়াও আরো কেউ এই তার মৃত্যুর কারণে পেছনে যুক্ত কিনা, সমস্ত বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত করছে। বৃষ্টি, একদম অনেক ধন্যবাদ সঞ্জনী তোমাকে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি এই খবরে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের যে রহস্য মৃত্যু, তার যে সুইসাইড, তার থেকে যে চিঠি পাওয়া গিয়েছিল সেই চিঠির সূত্র ধরে চারজনের নাম উল্লেখ করা ছিল যে এই চারজন তার মৃত্যুর জন্য দায়ী। সেই চারজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত জয়শ্রী দাস, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ইনি ভিডিও দেখিয়ে, নানান রকম ভিডিও দেখিয়ে সত্যজিৎ বাবুকে ব্ল্যাকমেল করতেন, আর তাকে আটক করেছে। এছাড়াও আরো দুজনকে আটক করা হয়েছে। এই পরবর্তী কালে এই খবরের আরো কি কি আপডেট হয় সেদিকে নজর থাকবে।